হ্যালো ভিউয়ার্স, আইবিএসএল এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। বার্ট রিপোর্টের পার্ট থ্রি তে আমরা আছি। আপনারা যারা আমাদের নিয়মিত ভিউয়ার তাদের জন্য আমাদের এই আয়োজন। আগের দুই পার্টে আপনারা অনেকগুলো ইনফরমেশন দেখতে পারছেন, আমরা কিভাবে প্রফেশনালি কাজ করি হ্যাঁ সেটা দেখতে পারছেন। তো এখন বার্ট রিপোর্টের মধ্যে কিভাবে নতুন প্যারামিটার ইউজ করা যায়, ডাটাবেসটা অবশ্য আমরা পার্ট টু তে দেখিয়েছি, ডাটাবেস কানেক্টিভিটি কিভাবে করতে হয়। তো আমরা এখন দেখাবো যে কিভাবে আমরা একটা প্যারামিটার, একটা বা দুইটা প্যারামিটার কিভাবে অ্যাড করতে পারি সেটা আমরা এখন দেখাবো। এখন প্রথমে হচ্ছে ডাটাবেস কোয়েরিটা আমরা দেখি। সিলেক্ট অল ফ্রম অ্যাটেন্ডেন্স হোয়ার অফিস আইডি ইজ ইকুয়াল টু টু, অফিস ইজ ইকুয়াল টু টু অ্যান্ড ডেট, এই যে ডেট লাইক, আমরা ডেটের মধ্যে একটা লাইক দিয়ে দিলাম, যে লাইক দিয়ে করা যায় সেটা আমরা দেখাবো। তো এটা কিভাবে করব সেটা আমরা এখন দেখাবো। এইটা কপি করলাম প্রথমে, তারপরে হচ্ছে আমরা বার্টের মধ্যে যাব। এখানে গিয়ে এই যে ডাটা সেট যেটা আছে, ডাটা সেট যেটা আপনি গত পর্বে দেখেছিলেন, সেই ডাটা সেটের উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে জাস্ট আমরা কোয়েরিটা চেঞ্জ করে ওই কোয়েরিটা দিয়ে দিব। আর এই যে টু এর জায়গায় আমরা জাস্ট হোয়াট চিহ্ন ইউজ করব, এই জায়গায় হোয়াট চিহ্ন ইউজ করব, এরপরে ওকে দিব। প্যারামিটার ওয়ান ইজ এমটি, ওকে। আমরা এখন আবার ডাবল ক্লিক করব, প্যারামিটার এখানে যাব, সরি এখানে আরেকটু ভুল হয়েছে, সেটা হচ্ছে এখানে আমাদের এরকম করে দিতে হবে, দুইটাই হোয়াট দিতে হবে, এরপরে ওকে দিতে হবে, ডাবল ক্লিক করব। এখন যদি আমরা প্যারামিটারের মধ্যে যাই দুইটা ইয়ে দেখতে পারবো, দুইটা প্যারামিটার এখানে দেখতে পারবো। এখন কোনটার মধ্যে কি প্যারামিটার দেবো সেটা হচ্ছে রিপোর্ট প্যারামিটার, এখান থেকে রাইট ক্লিক করব, নিউ প্যারামিটার, ওকে। এক নম্বর প্যারামিটারের নামটা এখানে দিতে হবে পি, আপনি যে কোনোভাবে নাম দিতে পারেন, পি আন্ডারস্কোর আমরা বোঝার জন্য বুঝলাম অফিস আইডি, এটা হচ্ছে ইন্টিজার টাইপের, ইন্টিজার টাইপের রিকোয়ার্ড, এটা রিকোয়ার্ড কিনা আপনি এখানে বলে দিবেন রিকোয়ার্ড। ডিফল্ট ভ্যালু আপনি ইচ্ছা করলে দিতে পারেন, ইচ্ছা করলে নাও দিতে পারেন, ওকে আমরা দিলাম না। এরপরে আরেকটা প্যারামিটার নেব, নিউ প্যারামিটার, এটার নাম দিব পি ডেট, এটা হচ্ছে স্ট্রিং টাইপের এবং এটা হচ্ছে রিকোয়ার্ড। আমরা এখানে একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিই, সেটা হচ্ছে 2019 12 1, এটা দিয়ে দিলাম, ওকে। আমরা এখন এই প্যারামিটার দুইটা হচ্ছে এই আগে যে প্যারামিটার দুইটাকে রেট যে ইরোরটা দিছে সেখানে হচ্ছে আমরা সেট করে দেবো। সেটা কিভাবে, এখানে ডাবল ক্লিক করব, প্যারামিটারে যাব। এই যে প্রথম যে প্যারামিটারটা দেখেন, এখানে প্রথম প্যারামিটারটা হচ্ছে প্রথমে হচ্ছে অফিস, প্রথমটা হচ্ছে অফিস, এই জন্য হচ্ছে প্যারামিটারে এসে আমরা এখানে ডাবল ক্লিক করব। তারপরে হচ্ছে এখানে আর কোথাও চেঞ্জ নাই, শুধু এটাকে আপনি ইন্টিজার করবেন আর এখান থেকে অফিস করবেন, অফিস অফিস আইডি, ইয়েস, এই একটা সেট হয়ে গেল। এরপরেরটা হচ্ছে এইখানে এখান থেকে স্ট্রিং তো আছে, এটা ডেট, পি ডেট, ইয়েস, ওকে ওকে আমরা দিয়ে দিলাম।
অফিসের মধ্যে গেলে এটা স্ট্রিং হয়ে গেছে, এটাকে ইন্টিজার করে দেই। আমরা যদি এখন ভিউ করি এটা অফিস আইডি, মনে করি এটা টু আর এর আগে এবং পরে দুইটা পার্সেন্ট দিয়ে দেবো, যেহেতু এটা লাইক লিখে দিছি আমরা, যেহেতু লাইক লিখে দিছি এই জন্য হচ্ছে পার্সেন্ট দিয়ে দিব। ঠিক আছে, এখন মাত্র 8টা পেজ চলে আসছে। এখানে যারা আছে তাদের সবারই অফিস আইডি টু আছে, অফিস আইডি টু আছে। ঠিক আছে, এবং ডেটটা এখানে নিয়ে আসি এবং এখানে আমরা এক্সট্রা দুইটা কলাম অ্যাড করে দিই, যে কলাম দুইটা যে এখান থেকে পাঁচ আইডির পরে, রাইট ক্লিক, ইনসার্ট, ইনসার্ট কলাম রাইট, আর একটা কলাম অ্যাড করি, কলাম রাইট। প্রথম কলামে আমরা যদি এখান থেকে ডেটটা দিয়ে দিই এবং পরের কলামে যদি অফিসটাকে দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, এখানে অফিস আইডি টু। ওকে, এখন দেখেন শুধু 12 তারিখের ডাটাই চলে আসছে, কিন্তু এখন 12 তারিখ না, আরো অনেক অন্য ডাটাও আসতে পারে। হ্যাঁ, এখন শুধু 12 তারিখের ডাটাই চলে আসছে। ওকে, এই 1 তারিখের ডাটাই চলে আসছে এবং সবারই অফিস আইডি টু। এখন আমরা যদি অফিস আইডি 1 দেই তাহলে কি হয় সেটা আমরা একটু দেখি। এখানে দেবো অফিস আইডি 1 এবং এখানে এটি দিই, অফিস আইডি 1 এর কোনো ডাটা নাই। অফিস আইডি যদি 3 দেই তাইলেও নাই। সব এখানে আমরা একটু চেক করে নেই। ডিস্টিংক্ট অফিস, আমার কি কি অফিস আইডি আছে সেটা আমরা একটু চেক করে নিই। 2 আর 4, এই দুইটা অফিস আইডি আছে। ওকে, আমরা তাহলে 4 দেই এখানে। দেখেন এখানে মাত্র 2টা পেজ আছে, 2টা পেজ আছে। ওকে, এখন এই 4-এর অফিস আইডি 4-এর যদি আমরা 15 তারিখের ডাটা দেখি, 15 তারিখ, তাহলে কি হয় সবগুলো 15 তারিখ চলে আসছে। এটাই হচ্ছে প্যারামিটার। তো আজকে আরেকটা জিনিস দেখাই, সেইটা হচ্ছে এই যে এই ইয়েগুলা আমাদের যে রিপোর্টের লেখাগুলা, এই লেখাগুলাকে আমরা কিভাবে সেন্টারে নিব সেটা একটু দেখাই। সেন্টারে সেটা হচ্ছে, ধরি আমরা এটাকে সেন্টারে নিব, ডেটকে সেন্টারে নিব, যেটা যেটা সেন্টারে নিব সেগুলো আগে সিলেক্ট করি, অফিসটাকে সেন্টারে নিব, তারপর ইন টাইম, আউট টাইম, টোটাল টাইম, লেট ইন, এই সবগুলোকে সেন্টারে নিব। সেক্ষেত্রে সিলেক্ট করে যেটাকে দরকার সেটাকে সিলেক্ট করে জেনারেলে দিয়ে এই যে সেন্টার এটাতে দিয়ে দিব। ওকে, আরেকটা ব্যাপার হচ্ছে এই যে এই লেখার সাইজগুলোকে যদি আমরা আরেকটু বড় করতে চাই সেটা এখান থেকে দিয়ে দিব 12। যদি এটা বোল্ড করতে চাই, এই যে বোল্ড। ওকে, আমরা যদি এটাকে এখন ভিউ করি, 4 তারিখ অফিস আইডি 4, দেখেন আমরা এখন এটাকে সেন্টারে পেলাম, এটাকে সেন্টারে পেলাম, কিন্তু নেমটা হচ্ছে সেন্টার না, এটা হচ্ছে লেফট থেকে আসছে। ওকে, তো আজকে এই পর্যন্তই। সবাইকে আবার শুভেচ্ছা আমাদের এই ভিডিওটা দেখার জন্য। যারা পরবর্তী ভিডিওটা দেখতে চান তারা অবশ্যই বেল বাটন চাপবেন এবং হচ্ছে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। আমরা আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর এবং দরকারি ভিডিওগুলো নিয়ে হাজির হব। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।